নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সব থেকে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে এবং সেক্ষেত্রে কয়েকশো কিন্তু নিয়োগ হবে বলে কিন্তু জানা গিয়েছে তো আমরা আবেদন পদ্ধতিটা জেনে নেব কী কী ক্রাইটেরিয়া রয়েছে কী কী কোয়ালিফিকেশান লাগবে তো সমস্ত কিছুটাই জেনে নেব এবং ফিস কত কত বেতন রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আলোচনা করেছি এই ভিডিওতে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন বন্ধুরা তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হচ্ছে দেখুন যে কলকাতা হাইকোর্টে শতাধিক শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি তো বিস্তারিত জেনে নেব এবং তার সাথে সাথে নোটিফিকেশানটায় আপনাদের কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সমস্ত কিছুটা জেনে নেব তো প্রথমেই দেখুন বন্ধুরা তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর সিস্টেম অ্যানালিস্ট তারপরে সিনিয়র প্রোগ্রামার সিস্টেম ম্যানেজার পদে নিয়োগ করা হবে অর্থাৎ এই চারটি পদে কিন্তু একাধিক শূন্য পদ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে বলে কিন্তু জানানো হয়েছে তো প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপরে বন্ধুরা দেখুন যে পদের যে নোটিফিকেশনটা বেড়ে এসছে তো সেক্ষেত্রে যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে দেখে নিন তো ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বন্ধু বলা হয়েছে যে একশো তিপান্নটা কিন্তু শূন্যপদ রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের পে স্কেলটা যেটা বলা হয়েছে চব্বিশ হাজার থেকে আঠান্ন হাজার পাঁচশো কিন্তু বলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের আবেদন ফিটাও কিন্তু সাথে সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে যারা এস সি এস টি রয়েছে তাদের চারশো টাকা এবং যারা কিন্তু জেনারেল রয়েছেন এবং ওবিসি রয়েছেন তাদের কিন্তু আটশো টাকা করে দিতে হবে এবং সেক্ষেত্রে বন্ধুরা এখানে ক্লাসিফিকেশনটা করে দেওয়া হয়েছে ভ্যাকান্সি এখানে দেখুন আন্ডার ইউআর রয়েছে তারপরে আপনাদের সমস্ত কিছুটা এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে দেখুন বন্ধুরা নেক্সট যেটা বলা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট পোস্টের জন্য কিন্তু তিনটে ভ্যাকান্সি রয়েছে বলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের তিনটে ভ্যাকান্সি এখানে ক্লাসিফিকেশানটা দেখে নিন এখানে দেখুন তিনটে ক্লাসিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এবং বেতন ক্রমটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু এখানে দেখুন ফিসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে দেখুন সিনিয়র প্রোগ্রামারের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে এবং তার যেটা পে স্কেল রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে দুটো পোস্ট রয়েছে এবং পাশে কিন্তু সাথে সাথে এখানে যে বেতনক্রমটা এবং তাদের আবেদন ফিস যেটা রয়েছে সেটা দিতে হয়েছে এবার যেটা প্রয়োজনীয় আপনাদের যোগ্যতা সেটা কিন্তু বলা যাক এবং সে যেটা বলা হয়েছে বন্ধুরা দেখে নিন যে ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের যোগ্যতা লাগবে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক বা কোনো সরকারি স্বীকৃত কাউন্সিল বা বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সমতুল্য উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এবং আপনাদের প্রতি ঘন্টায় সর্বনিম্ন চার যেটা বলা হয়েছে আট গতি কিন্তু থাকতে হবে এবং সেটা তার সাথে দেখুন বন্ধুরা যে সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি স্নাতক ডিগ্রি বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সমতুল্য যোগ্যতা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি সেক্টর আন্ডারটেকিং বা সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা বা সংস্থা আইন অনুসারে নিবদ্ধিত যেটা যে কোম্পানি রয়েছে প্রোগ্রামের হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বলা হয়েছে সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সেই একই ডিগ্রি চাই আছে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যেটা বলা হয়েছে দশ বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে এবং সেক্ষেত্রে বন্ধুরা আরও দেখে নিন যেটা বলা হচ্ছে সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং তার সাথে সাথে অপারেটিং সিস্টেমে বিশেষ জ্ঞান চায় এবং উইন্ডোজ এ এলিনাস ম্যাক এ ওয়েস এ সমস্ত যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের এইগুলো দেখে নেবেন এবং তার ক্ষেত্রে বয়স যেটা দেখে নিন বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন যে বয়সটা একটু দেখান তো বয়স তো দেখে নিন বন্ধুরা যে ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে কিন্তু নট লেস দ্যান এইটিন ইয়ার্স অর্থাৎ বন্ধুরা আপনাদের আঠেরো বছর নিচে হলে হবে না এবং নট মোর দ্যান ফোরটি ইয়ার্স অর্থাৎ আপনাদের কিন্তু চল্লিশ বছরে ঊর্ধ্বে হলো হবে না এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বলে রাখি আপনাদের এস সি এসটি অফিসের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনগুলো থাকে পাঁচ বছর তিন বছর সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে বলে কিন্তু জানানো হয়েছে তারপরে দেখুন যে সিস্টেম ম্যানেজার ক্ষেত্রে সে সেম এবং সেক্ষেত্রে তাদের ছাব্বিশ বছরের নিচে হলে হবে না এবং চল্লিশ বছরের উর্ধ্বে হলে হবে না কিন্তু বলা হয়েছে এখানেও সেই এস সি এসটি অফিসের রিল্যাক্সেশন রয়েছে সিনিয়র প্রোগ্রামারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একত্রিশ বছরের নিচে হলে হবে না এবং পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে হলে হবে না এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু একত্রিশ বছরের সেম যেটা বলা হয়েছে প্রোগ্রাম সিনিয়র ক্ষেত্রে এখানেও কিন্তু সেম একত্রিশ বছরের নিচে হলে হবে না এবং চল্লিশ পঁয়তাল্লিশ বছরের উর্ধে হলে হবে না এবং বন্ধুরা আবেদন ফি যেটা বললাম যে ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে আটশো টাকা এবং এস সি যদি হন তাদের ক্ষেত্রে চারশো টাকা এবং সিস্টেম ম্যানেজির ক্ষেত্রে বারোশো টাকা এস সি হলে ছশো টাকা সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে দেখুন যে পনেরোশো টাকা এস সি হলে সাতশো টাকা সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে সেম এবং অনলাইন আবেদন করার প্রক্রিয়া শুরু হচ্ছে আপনাদের এগারো এক দু হাজার একুশ থেকে এটা বন্ধুরা ভুল রয়েছে এগারো এক দু হাজার থেকে এবং সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে যেটা বলে রাখি ড্রাফ জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হচ্ছে সাতাশ এক দু হাজার দু হাজার একুশ সরি এগুলো সব এই বারো করা হয়েছে বন্ধুরা এগুলো সব একুশ হবে তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে অফলাইনে যারা করতে চাইছেন তো তাদের কিন্তু যেটা ডেট দেওয়া হয়েছে দেখুন যে আঠাশ এক দু হাজার একুশও কিন্তু আপনাদের ডেট দেওয়া হয়েছে এবং বিস্তারিত জেনে নেব আমাদের যে নোটিফিকেশানটা দিয়ে হয়েছে সেটাতে আমরা দেখে নেব বন্ধুরা তো সেই নোটিফিকেশানটা দিয়ে চলুন বন্ধুরা আমরা যেখানে তো নোটিফিকেশানটাতে আমরা ডাউনলোড করে নিয়েছি তো সেই নোটিফিকেশানটা কি বলা হয়েছে চলুন দেখিনি ফার্স্টেই তো বন্ধুরা আমরা সরাসরি নোটিফিকেশানটা দিয়ে চলে এসেছি এবং এটা দেখে না বন্ধুরা এই চার চার জানুয়ারি আজকে মানে গতকাল এটা কিন্তু বেরিয়ে এসছে এবং তার ডেটা ডেটা ইন্টু অপারেটার সমস্ত কিছুটা এখানে আজকে এক্ষুনি আলোচনা করে নেব তো প্রথমে দেখুন এখানে বলা হয়েছে যে ডেটের মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেটও দিয়ে দেওয়া হয়েছে চার জানুয়ারি দু হাজার একুশ এবং সেক্ষেত্রে আপনাদের যেগুলো এগুলো দেখিয়ে দিয়েছে আপনাদের যে কতগুলো শূন্য পদ রয়েছে এবং চলুন সরাসরি আপনাদের দেখিয়ে দিই যে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে আপনাদের পরীক্ষার যে ধরনটা কীভাবে পরীক্ষা নেবে তো প্রথমে যেটা বলা হয়েছে যে মোড অফ সিলেকশন ক্যাটাগরি ওয়ান অর্থাৎ আপনাদের এটা তিনটে ফেজে পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের তিনটে ফেজে পরীক্ষা হবে প্রথম ফেজে কিন্তু আপনাদের সিবিডি টেস্ট হবে এবং সেক্ষেত্রে আপনাদের যেগুলো আসবে সেগুলো দেখে নিন যে সিবিডি টেস্টে কিন্তু আপনাদের পঞ্চাশ নম্বর একশো নম্বরে পরীক্ষা হবে পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু দু নম্বর করে থাকবে এখানে কিন্তু বলা হয়েছে এবং তার সাথে সাথে যেগুলো আপনাদের আসতে চলেছে সাবজেক্ট সেগুলো দেখুন যে কম্পিউটার প্রফিসিয়েন্সি বলা হয়েছে জেনারেল নলেজ বলা হয়েছে ম্যাথামেটিক বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে এই চারটে কিন্তু চ্যাপ্টার থেকে আপনাদের প্রশ্ন আসবে একশো নম্বরের প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু আপনার দু নম্বর করে থাকবে যেটা বলা হয়েছে এবং আপনাদের কিন্তু এখানে বলে রাখি যে দেয়ার উইল বি টু মার্ক ফর ইচ রাইট অ্যান্সার এবং ওয়ান মার্ক উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এটা মাথায় রাখবেন এবং আপনাদের পরীক্ষার সময় বলা হয়েছে এক ঘন্টা এবং আপনাদের পাসিং মাস যেটা বলা হয়েছে চল্লিশ নম্বরে কিন্তু পাসিং মাস এটা বলা হয়েছে এবং তার সাথে সাথে এই পরীক্ষায় যারা পাস করে যাবেন চল্লিশ নম্বর পেয়ে তার সাথে সাথে তাদের কিন্তু সেকেন্ড ফেজের পরীক্ষা হবে এবং সেইখানে বলা হয়েছে আপনাদের কিন্তু কম্পিউটারের যে টেস্ট হবে সেটা চারশো নম্বরে চারশো শো চারশো কিন্তু এখানে বলা হয়েছে টোটাল মার্ক কী ডিপ্রেশন টেস্ট ফোর হান্ড্রেড যেটা বলা হয়েছে এবং সেটাতে পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের ফেজ থ্রি হবে সেখানে আপনাদের ইন্টারভিউ বা ভাইভা বা ভকলেট হবে এবং সেক্ষেত্রে আপনাদের একশো নম্বর রয়েছে তো বন্ধুরা বুঝে গেলেন আপনাদের যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কী কী আপনাদের তিনটে ফেজ রয়েছে এবং তারপরে চলুন বন্ধুরা দেখে নিই একে একে যে আপনাদের অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের কী রয়েছে তো বন্ধুরা আমরা এই লিঙ্কটা নিচে দিয়ে দেবো আপনারা অফিসিয়ালি গিয়ে ওখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আপনাদের কী চাওয়া হয়েছে তো এখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে যারা সিস্টেম্যালেন্স রয়েছে তাদের কি বলা হয়েছে যে রিটার্ন এক্সামিনেশন হবে দুশো নম্বরের এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু ক্যান্ডিডেট সিকিউরিং সিক্সটি পার্সেন্ট অর অ্যাবভ সেল কল ফর ইন্টারভিউ অর্থাৎ এই দুশো নম্বরের মধ্যে যারা সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবে তাদের কিন্তু ইন্টারভিউজন সরাসরি কিন্তু কল করা হবে যেটা বলা হয়েছে যার পরীক্ষার ডিউরেশন বলা হয়েছে দু ঘন্টা এবং তারপরে বন্ধুরা দেখুন যে নেক্সট যেটা আছে সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সেমভাবেই কিন্তু একই প্রযোজ্য এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রেও কিন্তু দেখুন কী বলা হয়েছে সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু সেমভাবেই কিন্তু আপনাদের ওইগুলোই রয়েছে গাড়িটিকে এবার আপনাদের কথা হচ্ছে তাহলে ফিজ তো আপনাদের দেখিয়েই দিলাম আপনাদের ফিজ কত লাগবে তো আটশো টাকা কিন্তু আপনাদের ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজ লাগবে এবং যারা কিন্তু এস সি এসটি রয়েছেন তাদের কিন্তু চারশো টাকা লাগবে ডেটা এন্ট্রি অপারেটার ক্ষেত্রে বাদ বাকিগুলো কিন্তু বলা হয়েছে এবং তারপরে সাথে সাথে দেখে নিন বন্ধুরা আপনাদের লাস্ট ডেটটা আর একবার দেখে দিই যে লাস্ট ডেটটা আপনাদের কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে যে যারা অফলাইনে করবেন তাদের কিন্তু আঠাশ এক দু হাজার একুশ কিন্তু লাস্ট ডেট এবং যে ক্ষেত্রে কমেন্সমেন্ট দা আপনাদের যেভাবে যেদিন থেকে আপনারা সাবমিশন করতে পারবেন অর্থাৎ যেদিন থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনারা ফর্ম ফিল আপ করতে হবে তার ডেট হচ্ছে কিন্তু এগারো এক দু হাজার একুশ বারোটা পি এম এবং তার ক্ষেত্রে ক্লোজিং হচ্ছে আপনাদের সাতাশ এক দু হাজার একুশ বুধবার এবার অনেকেই প্রশ্ন করবেন যে আপনারা এই এটাতে ফর্ম ফিল আপের জন্য যেটা করছেন তো সে তার জন্য কী বই পড়বেন তো সেই নিয়ে কিন্তু অবশ্যই আমরা একটা ভিডিও আনবো যে কলকাতা হাইকোর্টের জন্য কী কী আপনাদের বই দরকার এবং কী কী বইগুলো থেকে আপনারা আসতে চলেছে তো অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওই দরকারই এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অন নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন সকলেই সুস্থ